হ্যালো ভিউয়ার্স, শুরু করছি আমাদের নতুন এপিসোড, আর আপনারা দেখছেন এনি ক্যাপচার 91। আশা করছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সময়ের ব্যস্ততম নায়ক শাকিব খানের নতুন সিনেমা শাহেনশা আগামী 22শে মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে, কিন্তু সম্প্রতি একটি কারণে দর্শকদের মনে শঙ্কার জন্ম হয়েছে যে সত্যি 22শে মার্চ শাহেনশা মুক্তি পাবে তো, নাকি আবারও কোনো অজ্ঞাত কারণে বন্ধ করে দেওয়া হবে শাকিব খানের সিনেমার মুক্তির তারিখ। কারণটা হলো শাহেনশা সিনেমার পরিচালক শামীম আহমেদ রনি তার ফেসবুক আইডিতে গত 5 মার্চ একটি পোস্ট করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, আগামী 9 তারিখ শাহেনশার কোনটা রিলিজ চান, প্রেমের রাজা বর দিয়ে যা গান, ডায়ালগ টিজার নাকি ফার্স্ট অফিসিয়াল পোস্টার। শেষে তিনি দর্শকদের কাছ থেকে মতামত চান। কমেন্ট বিশ্লেষণ করে জানা যায় যে দর্শক প্রেমের রাজা বর দিয়ে যা গানটি আপলোড করার জন্য সবচেয়ে বেশি মন্তব্য করেছে, কিন্তু 9 তারিখে সবাইকে অবাক করে দিয়ে এর কোনোটি প্রকাশ করা হয়নি। এতে দর্শকদের মনে জমে ওঠে ক্ষোভ। পরে 10 তারিখ রনি ভাইয়ের আইডিতে আরেকটি পোস্ট দেন, সেখানে তিনি বলেন, বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি। তিনি আরও বলেন, যে কোনো সময় শাকিব খানের ফ্যান পেজ থেকে শাহেনশা ছবির প্রথম অফিসিয়াল পোস্টার আপলোড করা হবে। তিনি আরও জানান, সেন্সর বোর্ডের নীতিমালা অনুসারে সেন্সর না হওয়া পর্যন্ত কোনো গান বা ট্রেলার প্রকাশ সম্ভব নয়। 12 মার্চ সেন্সর হবে, তারপর নাকি তিনি সব প্রকাশ করতে পারবেন। মানে কি এটা কি কোনো তামাশা দর্শকদের সাথে? তাহলে সেন্সর হওয়ার আগে রসিক আমার গান কীভাবে রিলিজ পেল? শাকিব খানের সিনেমার সাথেই বারবার এমন তামাশা কেন হয়? তো দর্শক, আপনাদের মতামত পাঠিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং বিনোদন মাধ্যমের সকল আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন এনি ক্যাপচার 91। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।